কান্ট্রি রোড টেক টু মি হোম টু দ্য প্লেস আই বিলং করুণ সুরে অথচ কি সাবলীল কণ্ঠে জন ডেনভারের এই গানটি গেয়ে চলেছেন পাবনার মানসিক হাসপাতালের এক যুবক, যাকে সবাই গিটারবাবু কিংবা বাবু ভাই নামেই চেনে। গত ১৯ বছরে যার একমাত্র সঙ্গী হাতে থাকা অ্যাকোয়াস্টিক গিটারটি, কিন্তু তিনি মানসিক হাসপাতালে কেন? বাবু ভাই বা গিটার বাবুর ছিল একটি সোনালী অতীত। তার বাবা ছিলেন একজন উপসচিব। তাছাড়া বাবু ভাই পড়ালেখা করেছেন নটরডেম কলেজে। নটরডেম থেকে এইচএসসি পাশ করার পরে পাড়ি জমান কানাডায়। সেখানে স্নাতক সম্পন্ন করেন ফ্রেঞ্চ লিটারেচারে। কানাডায় থাকাকালীন একে একে রপ্ত করেন চারটি ভাষা। অনর্গল কথা বলতে পারেন ফ্রেঞ্চ, স্প্যানিশ এবং জার্মান ভাষায়। অসম্ভব প্রতিভাবান এই মানুষটি গিটার হাতেও অসাধারণ। তাছাড়া গাইতে পারেন ইংলিশ রক, পপ এবং মেটাল সং। পারবেনই বা না কেন, কারণ বাবু ভাই ছিলেন ৯০ এর দশকে দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এর একজন সদস্য। আর বাংলা গানের মধ্যে তিনি আজম খানের গানগুলো বেশি পছন্দ করেন। কিন্তু বাবু ভাইয়ের এরকম সোনালী অতীত এবং অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও তার জায়গা হয়েছে আজ মানসিক হাসপাতালে। এটাকেই হয়তো বলা হয় ভাগ্যের নির্মম পরিহাস। বাবু ভাইয়ের এই জীবন কাহিনী প্রচারিত হয়েছে ক্লোজ আপ কাছে আসার গল্পতেও। তবুও তিনি বছরের পর বছর ধরে পড়ে আছেন এই মানসিক হাসপাতালে। উপসচিব বাবা যতদিন জীবিত ছিলেন ততদিন ভালোই ছিল। তিনি মারা যাবার পর আর কেউ খোঁজ খবর রাখেনি। অথচ তার হাই প্রোফাইল পরিবার এবং আত্মীয় স্বজনরা একটু দেখাশোনা করলে বিষয়টা হয়তো ভিন্ন হতে পারত, কারণ তার অসুস্থতার পরিমাণ খুব বেশি না। আর এজন্যই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটকে রাখে না। বাবু ভাই মানসিক হাসপাতালের একমাত্র রোগী যে সব জায়গায় যেতে পারে। বাবু ভাইয়ের করুণ সুরগুলো শুনলেই মনে হয় সে যেন পুরোপুরি সুস্থ। তবু কেন পাবনার চার দেয়ালে বন্দী বিটোফেনের এই ফ্যান? কান্ট্রি রোড টেক টু মি হোম টু দ্য প্লেস আই বিলং, এই লাইনটি হয়তো বাবু ভাইয়ের জীবনে আর কখনোই আসবে না। ১৯ বছর ধরে কেউ খোঁজ খবর না রাখলেও ১০ বছর, ২০ বছর কিংবা ৩০ বছর পরে তার সাথে কেউ একজন দেখা করতে আসবেন। তিনি হয়তো আজরাইল, আর বাবু ভাইও হয়তো সেই অপেক্ষাতেই আছেন।